উপমহাদেশের প্রখ্যাত গীতিকার ও সঙ্গীত সাধক গৌরীপ্রসন্ন মজুমদার। বাংলা সঙ্গীত ভুবনে এক অসাধারণ স্রষ্টা ছিলেন তিনি। তাঁর অসংখ্য অমর সৃষ্টি সঙ্গীত জগৎকে করেছে সমৃদ্ধ। সঙ্গীতের স্বর্ণযুগে তাঁর অবদান অনস্বীকার্য। আজকের ভিডিওতে জানব বাংলা গানের স্বনামধন্য কিংবদন্তি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের জীবনের গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1925 সালের 5ই ডিসেম্বর পাবনার ফরিদপুরের গোপালনগর গ্রামে জন্ম। বাবা প্রেসিডেন্সি কলেজের খ্যাতনামা অধ্যাপক উদ্ভিদবিদ গিরিজাপ্রসন্ন মজুমদার। মা সুধা মজুমদার ছিলেন স্নাতক। কবিতা ও প্রবন্ধ লেখার প্রতি তাঁর অসীম আগ্রহ। ছোট থেকেই গৌরীপ্রসন্নের হাতের কাছেই দেশি বিদেশি বই। বাড়িতে বাংলা, ইংরাজি, সংস্কৃত ভাষার চর্চা। ছাত্র জীবনের গণ্ডি পেরোনোর আগেই অনুবাদ করে ফেললেন কালিদাসের মেঘদূতম। ইংরাজি ও বাংলা দুটিতেই স্নাতকোত্তর হয়েছিলেন তিনি। গান শিখেছিলেন সুরকার অনুপম ঘটকের কাছ থেকে। ছোট থেকেই শচীনকর্তার কণ্ঠ ও সুর গৌরীপ্রসন্নকে সবচেয়ে বেশি টানত। একবার একটা গান লিখে সোজা চলে গেলেন তাঁর স্বপ্নের মানুষটির সাথে দেখা করতে, যদি সেটা সুর করেন বা গান করেন শচীনকর্তা, এই আশায়। রাজি হলেন তিনি। সেই শুরু। পড়াশোনা শেষ করার পরই তাঁর কাছে ডাক এলো শচীনকর্তার। গৌরী জানলেন শচীনবাবুর জন্য ছয়খানা গান লিখতে হবে তাঁকে। মাথায় যেন স্বর্গ চেপে বসল, যেন খুলে গেল এতদিন ধরে মনের ভিতর চেপে রাখা শব্দছন্দের ঝর্ণাধারা। তারপর তো শুধুই প্রবাহের জোয়ার। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্যামল মিত্রের কণ্ঠের সিংহভাগ গানেরই গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। বহু সুরকারের সঙ্গে কাজ করেছেন। বন্ধু নচিকেতা ঘোষের প্রায় 70 ভাগ গানেরই গীতিকার তিনি। তবে শুধু গান নয়, লিখেছেন দেয়ানিয়া, সূর্যতরণ, সূর্যতপা, শুধু একটি বছর প্রভৃতি ছবির কাহিনীও। তবে গান নিয়েই তো তাঁর অভিযাত্রা। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগৎকে যারা মাতিয়ে রেখেছিলেন, তিনি ছিলেন তাঁদের অন্যতম একজন। বাংলা ছবির গানের স্বর্ণযুগ বলা হয় গত শতাব্দীর 5-6-এর দশককে। সেই গান আজও মানুষের মুখে মুখে ফেরে। স্বর্ণযুগে গীতিকার গৌরীপ্রসন্নের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর গানের কথা কখনো একঘেয়ে ছিল না। ভাব, ভাষা, শব্দ, ছন্দ ও রচনাশৈলী নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করে গেছেন তিনি। একই ফর্মে বেশিদিন গান লেখেননি, এই ব্যাপারে ছিলেন সতর্ক ও সচেতন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি চেষ্টা করি এক এক সুরকার ও গায়কের জন্য এক এক রকম গান লিখতে। অনেক সময় সুরের স্বাধীনতা স্বীকার করে শব্দ বসাই। লতা মঙ্গেশকরের গাওয়া প্রেম একবারই এসেছিল নীরবে, মান্নাদের গাওয়া তীর ভাঙা ঢেউ আর নীর ভাঙা ঝড়, কিশোর কুমারের আকাশ কেন ডাকে, সতীনাথ মুখোপাধ্যায়ের জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো কিংবা জানি একদিন আমার জীবনী লেখা হবে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে মেঘ কালো আঁধার কালো, আমি দূর হতে তোমারে দেখেছি পথের ক্লান্তি ভুলে, ও নদীরে একটি কথাই সুধাই শুধু তোমারে, নীর ছোট ক্ষতি নেই, প্রভৃতি বহু কালজয়ী গানের অমর স্রষ্টা তিনি। তাঁর লেখা গান গাননি সেই সময়কার এমন কণ্ঠশিল্পী নেই বললেই চলে। তাঁর রচিত গান গেয়ে বহু কণ্ঠশিল্পী নাম করেছেন, এমনকি খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছেন অনেকেই। গৌরীপ্রসন্নের লেখা গানের তালিকা অনেক লম্বা, দু এক কথায় যার সম্পূর্ণ ব্যাখ্যা করা অসম্ভব। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসেও তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। মুক্তিযুদ্ধের সময় কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শুধুমাত্র মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের সহায়তার জন্য। 1971 সালের 17ই এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকারের মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে গাওয়া হয় তাঁরই লেখা সেই বিখ্যাত গানটি। শোনো একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবরের কণ্ঠে সুরের ধ্বনি প্রতিধ্বনি। তাঁর লেখা এই গান 71-এর সেই অগ্নিঝরা দিনগুলোতে লক্ষ প্রাণে শিহরণ বইয়ে দিত। অনুপ্রেরণা জোগাত মুক্তিযোদ্ধাসহ মুক্তিপাগল বাঙালির হৃদয়ে।
দেশ স্বাধীন হলে 1972 ডিসেম্বরে বঙ্গবন্ধুর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসাবে বাংলাদেশ গিয়েছিলেন তিনি। স্বাধীন বাংলাদেশে পা রেখেই ছুটে গিয়েছিলেন তাঁর কৈশোরের স্মৃতি বিজড়িত পাবনা দেখতে। স্বনামধন্য এই গীতিকারের শরীরে শেষ জীবনে ধরা পড়ে ক্যান্সার, ভাঙতে থাকে শরীর। চিকিৎসার জন্য 25 জুন 1986 সালে তাঁকে নিয়ে যাওয়া হয় বোম্বেতে। হাসপাতালে ভর্তি হবার আগেই তিনি লিখে গিয়েছিলেন, যেতে দাও আমায় ডেকো না, কবে কি বলেছি আমি মনে রেখো না। তাঁর মৃত্যুর পর আশা ভোঁসলের কণ্ঠে রেকর্ড করা হয় এই গানটি। হাসপাতালে শুয়েই তিনি লিখেছিলেন জীবনের শেষ গান, এবার তাহলে আমি যাই, সুখে থাকো ভালো থাকো মন থেকে এই চাই। 1986 সালের 20 আগস্ট তাঁর মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছিল বাংলা গানের স্বর্ণালী এক অধ্যায়। এই ভিডিও দ্বারা বাংলা গানের স্বনামধন্য কিংবদন্তী গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারকে আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।